এই মুহূর্তে যে ভিডিওটি করা হচ্ছে সেটি আমার মোবাইল ফোন দ্বারা করা হচ্ছে, তো আমি জানি আমার ভয়েসে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস থেকে নয়েজ রিমুভ করা যায়। আসসালামু আলাইকুম, আমি সোহান খন্দকার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন প্রকার মাইক্রোফোন ছাড়া কিভাবে কোনো ভিডিও অথবা অডিও আপনারা নয়েজ রিমুভ করবেন, এবং কোথাও যদি আপনার ভিডিওর ইনহ্যান্সিং কমে যায় অর্থাৎ ভিডিওর সাউন্ড কমে যায় সেটা আপনি মেক আপ করবেন কিভাবে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এবং আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে আসি কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ভয়েসকে নয়েজ রিমুভ করতে পারি। তো প্রথমে আমরা ভিডিওটাকে অডিও করার জন্য এর কাজ করব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব ভিডিও ভিডিও টু অডিও কনভার্ট। তো লেখার পরে এই সবার নিচে চার নম্বরটা, আপনার এখান থেকে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে পারেন। আমি পাঁচ নম্বর অ্যাপসটা ইনস্টল করলাম, আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে নিব। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে সব কিছু অ্যাক্সেস দিয়ে দেবেন, আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা অডিও করবেন ভিডিওটার উপরে প্রেস করবেন, কনভার্টে চাপ দিবেন, তো ভিডিওটা কনভার্ট হয়ে গেল। তো আমার কিন্তু ভিডিওটা অলরেডি একবার কনভার্ট করা শেষ, তো আমি শিওর হওয়ার জন্য আরেকবার কনভার্টে চাপ দিব যে আমার ভিডিওটা আবার কনভার্ট হয়েছে কি না। তো আমি আরেকবার দেখতে পাচ্ছেন কনভার্টে চাপ দিলাম, তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি কনভার্ট দেখাচ্ছে। তো অডিও কনভার্ট করা শেষ, তখন আমরা যে কাজ করব আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা আমাদের যে অডিওটা এক্সট্র্যাক্ট করলাম অডিওটা খোঁজার সুবিধার জন্য অডিওটার নাম পরিবর্তন করব। তো আমরা এই অডিওটা মূলত সবার উপরে যেটা এক্সট্র্যাক্ট করেছি এখন এটা রিনেম করব। তো রিনেম করে যাতে আমাদের অডিওটা ইনহ্যান্স করার জন্য সহজ হয়, তো আমি এখানে লিখব 1 2 3 4 5, লিখে ওকে করে দিলাম যাতে আমার অডিওটা খুঁজতে সহজ হয়। এই যে আমি 1 2 3 4 5 লিখলাম, এটার নাম চেঞ্জ করে দিলাম। তো আপনারা এটা করবেন যাতে আপনার ফাইলটা খুঁজতে আপনাদের জন্য খুব সহজ হয়। তো এরপরে আপনি যা করবেন চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের সামনে আসবে, লিখবেন অডোবি পডকাস্ট। অডোবি পডকাস্ট লেখার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসার পরে সবার উপরে দেখবেন যে অডোবি পডকাস্ট লেখা, তো ইনহ্যান্স স্পেস, ইনহ্যান্স স্পেসের চাপ দিবেন। ইনহ্যান্স স্পেসে চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আপনি এখানে সাইন আপ, যেহেতু গেট স্টার্ট, এখানে আপনি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার জন্য আমি এটার উপরে প্রেস করলাম, এখানে গুগল, মাঝে ফেসবুক, নিচে অ্যাপেল, তো আপনি যে কোনো একটা দিয়ে জিমেল অথবা ফেসবুক দিয়ে আপনি এটাকে প্রথমে সাইন আপ করে নেবেন। তো আমি ভিউয়ার্স আমি এটাকে ফেসবুক দ্বারা সাইন আপ করে নিব। তো ফেসবুক দ্বারা সাইন আপ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং সবার নিচে দেখাবে যে আপলোড, এই যে আপলোডটা দেখাচ্ছে আপনি আপলোডটার উপরে প্রেস করবেন। আপলোডটার উপরে প্রেস করলে আপনাকে নিয়ে যাবে আপনার ফাইল ম্যানেজারে, যে ভিডিওটা আপনি অডিও থেকে আলাদা করেছেন। তো আমি যেহেতু আমার অডিও ফাইলটা খুঁজে পাচ্ছি না, তো কী করব, ওই যে একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পরে এখন লিখব 1 2 3 4 5, তাহলে কিন্তু অতি সহজে আমার এই অডিওটা চলে আসলো। আপনারা যা ইচ্ছা তা লিখতে পারেন আপনাদের মনে থাকার জন্য। তো এখন এটা কিন্তু ইনহ্যান্সিং শুরু হয়ে গেছে, অর্থাৎ অডিও এডিটিং শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন অডিও ইনহ্যান্সিং শুরু হয়ে গেছে, তো এখন স্টিল ইনহ্যান্সিং দেখাচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে, হয়তো সামান্য কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা কিন্তু আপনাদের ইনহ্যান্সিং কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় ইনহ্যান্সিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখব কেমন ভয়েস এসেছে। এই মুহূর্তে যে ভিডিওটি করা হচ্ছে সেটি আমার মোবাইল ফোন দ্বারা করা হচ্ছে, তো আমি জানি আমার ভয়েসে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভয়েস থেকে নয়েজ রিমুভ করা যায়। এই মুহূর্তে যে ভিডিওটি করা হচ্ছে সেটি আমার মোবাইল ফোন দ্বারা করা হচ্ছে, তো আমি জানি আমার ভয়েসে প্রচুর। এই ছিল মূলত ভয়েস এডিটিংয়ের একদম সিম্পল কাজ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এটা ডাউনলোড অপশনে প্রেস করলে আপনি দেখবেন এক নিমিষে ডাউনলোড হয়ে গেল। তো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আপনি যে কোনো মোবাইল অ্যাপস দিয়ে এটাকে অ্যাড করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।